প্রথমে টকার বিলাস আর এবার রাজকীয় জন্মদিনের উৎসব কেতিয়াবা যদি সোণর বিস্কুট টকার মাজত দীপাঙ্কর কেতিয়াবা আকৌ বিলাসী হোটেলের কোঠাত প্রেয়সীর জন্মদিন উদযাপন ইটোর পিছত সিটো ভিডিও ভাইরাল হয়েছে দীপাঙ্কর বর্মনর ভিডিওবোৰে তুলি ধৰিছে দীপাঙ্কৰৰ বিলাসী জীৱন যাপনৰ ৰেহৰু 7000 কোটি টকাৰ প্ৰবঞ্চনাৰ অভিযোগত অভিযুক্ত দীপাঙ্কৰ বৰ্মনৰ বৰ্তমানেও কোনো সন্ধান নাই বিগত এক মাহ ধৰি দীপাঙ্কৰ বৰ্মনক বিচাৰি উলিওৱাত ব্যৰ্থ অসম আৰক্ষী তাৰ মাজতে প্ৰবঞ্চক দীপাঙ্কৰ বৰ্মনৰ ভাইৰেল হৈছে এটাৰ পিছত আনটো ভিডিঅ এদিন পূর্বতে ভাইরাল হয়েছিল এই ভিডিওটো ভিডিও দীপাঙ্করে বিলাসী আরামী চকিত বহি গণিছে লাখে লাখে টাকা ফেনর বতাহ টাকা উড়ি না যাবলৈ ফোনের বিস্কুটেরে হেঁচা দিছে টাকার বান্দিল এইবার আহিছে আন এক ভিডিও নিজের হবলগিয়া পত্নী মনালিসা দাসর বিশেষ মুহূর্ত উদযাপন করা এটা বিশেষ দৃশ্য মালদ্বীপৰ বহু তারকাযুক্ত বিলাসী হোটেলত দীপাঙ্করে উদযাপন করেছিল প্রেয়সী মনালিসার জন্মদিন এক সম্ভ্রান্ত আর ব্যয়বহুল অনুষ্ঠানত দেখিবলৈ পোৱা গৈছে প্রবঞ্চক দীপাঙ্কর আর প্রেয়সী এই মনালিসা দাসেও সহযোগ করেছিল ট্রেডিং ফ্রড দীপাঙ্করৰ দুষ্কর্মত প্রেয়সী মনালিসাক এৰি নিরাপদ স্থানত আত্মগোপন করার পিছত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল দীপাঙ্করৰ লুণ্ঠন গোটর সহযোগী মনালিসা ইফালে দীপাঙ্করৰ সুংসূত্র এ পর্যন্ত লাভ করা নাই আরক্ষীয়ে এটার পিছত আনটো প্রবঞ্চক আরক্ষীর জালত করার সময়তে প্রায় এমাহ ধরে দীপাঙ্করে কার আশীর্বাদত বর্তমানেও অজ্ঞাত স্থানত আত্মগোপন করবলৈ সক্ষম হয়েছে সেয়া রহস্যজনক গুৱাহাটীর পৰা প্রিয়ব্রত গগৈর রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ